সৌদি আরবে নতুন হুরুব আইন গত কয়েকদিন আগে সৌদি আরবে প্রায় সবগুলো জাতীয় দৈনিকে প্রবাসীদের জন্য নতুন হুরুপ আইন সংক্রান্ত একটি খবর প্রায় ঘটা করে প্রকাশ করা হয় সেই খবরে জানানো হয় যে সৌদি আরবে অবস্থিত সকল প্রবাসীরা এখন থেকে কফিল বা কোম্পানি দ্বারা হুরুপ মামলা হলে এর বিরুদ্ধে মক্তব আল আমেলের ওয়েবসাইটে আপিল করতে পারবে এই আইনটি কিন্তু নতুন নয় বরঞ্চ এই আইনে সংযোজিত কয়েকটি অধ্যায় নতুন যেমন নতুন সংযোজন হওয়া অধ্যায়গুলোর মধ্যে একটি হচ্ছে কোনো প্রবাসী শ্রমিকের আকামা যদি নবায় না করা থাকে তাহলে তার কফিল কিংবা কোম্পানি তার নামে হুরুপ মামলা দিতে পারবে না আর যদি কোনো কফিল এই আইন অমান্য করে কোনো প্রবাসী শ্রমিককে হুরুপ করে দেয় তাহলে সেই প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে আপিল করতে পারবে তাহলে তার কফিল বা কোম্পানি তার বিরুদ্ধে হুরুপ মামলা দিতে পারবে না আর যদি কোনো কফিল এই আইন অমান্য করে কোনো প্রবাসী শ্রমিককে হুরুপ দেয় তাহলে সেই প্রবাসী শ্রমিক এর বিরুদ্ধে আপিল করতে পারবে তাহলে এই ফাইজলামির অর্থটা কি আইন হওয়া উচিত এমন যে কফিল বা কোম্পানি যদি সত্যি কোনো প্রবাসী শ্রমিকের নামে গ্রুপ মামলা করতে চায় তাহলে সে যেন নিজের আপসির থেকে সে মামলা করে এবং মামলার মুফাফা আসবে একমাত্র মক্তব আল আমলের সরাসরি যাওয়ার পরেই এবং কফিলকে অবশ্যই এটা প্রমাণ করতে হবে যে তার শ্রমিক সত্যই ভেঙে গিয়েছে অধিকাংশ সময়ই কফিল বা কোম্পানি শুধুমাত্র নিজের মনের খায়েশ মেটাতে এই অপকর্মটি করে থাকে আবার নতুন আইনের আরেক অধ্যায়ে বলা হয়েছে কফিল বা মালিকের নামে যদি আগে থেকে শ্রমিকের কোনো মামলা করা থাকে তাহলেও মালিক পক্ষ শ্রমিককে হুরুপ করতে পারবে না আর হুরুপ দিলে শ্রমিক যেন মক্তব আল আমেলের ওয়েবসাইটে গিয়ে এর বিরুদ্ধে আপিল করে তাহলে কথাটি কি দাঁড়ালো বলতে গেলে জিনিসটা কিন্তু একই হুরুপ করার যে প্রধান চাবিকাটি সেটি এখনও কফিলের আপসিরের মাঝে লুকিয়ে আছে সেই চাবি এখনও ভলতমিয়েতেই মালিক পক্ষের হাতেই আছে তাছাড়া আগের অভিজ্ঞতা থেকে আপনাদের সবাই দেখেছেন যে একবার হুলুপ হলে পরে না জাওজাত না মক্তব আল আমেল এরা কখনোই শ্রমিকের আর্জি ঠিকমতো শোনে না মামলা তদন্তের কথা তো দূরের কথা তাহলে আমরা প্রবাসীরা কি চাই আমরা প্রবাসীরা বেশ কয়েকটি জিনিস বাস্তবায়ন চাই এক হুরুপ প্রথাটি সম্পূর্ণরূপে বাতিল করা হোক কোন শ্রমিক যদি সত্যি কর্মস্থল থেকে ভেঙে যায় তাহলে সেই কমপ্লেন এমনভাবে মক্তব আল এসে করা হোক যেন দুপক্ষের কারোই অধিকার ক্ষুণ্ণ না হয় জানা কথা শ্রমিক তো আর বিনা কারণে নিজের কর্মস্থল থেকে ভেঙে যায় না দুই কোন শ্রমিক যদি চাকরির চুক্তিপত্র সই করার পর বেশি বেতনের লোভে ভেঙে যায় এবং এটা যদি মক্তব আল আমলের তদন্তে বেরিয়ে আসে তাহলে সেই শ্রমিকের বর্তমান হুরুবের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা দিয়ে যেন তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় আপাতত এই দুটি জিনিস যদি প্রবাসীদের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয় তাহলে প্রবাসীদের জন্য খুবই উপকার হবে আশা করব সৌদি আরবে আমাদের প্রবাসীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান আছে বা দূতাবাসের কর্মকর্তারা এ বিষয়টি আমাদের সৌদি সরকারের সঙ্গে কথা বলে বাস্তবায়নের চেষ্টা করবে তাহলে সৌদি আরবে আমাদের প্রবাসীরা অনেক ভালো থাকবে ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সৌদি সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন